দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার 7 নং লক্ষণাবন্দ ইউনিয়নের লক্ষণাবন্দ গ্রামে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই এলাকার কৃষি জমি কীভাবে এই শীত মৌসুমে পুরোপুরি পতিত অবস্থায় থাকে। এখানে অনেক জমি, মাইলের পর মাইল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এগুলো খালি পড়ে আছে। আমি এখন যাচ্ছি একটু ওই হাওরের দিকে যেখানে এই কৃষি জমিগুলা, বেশিরভাগ কৃষি জমি পড়ে আছে। এসব জমিতে সাধারণত আসলে ধান চাষ হয়, কিন্তু এই শীতের মৌসুমে দেখেন এখানে পানির অভাবে কৃষকরা চাষ করতে আগ্রহী হয় না। যদি এখানে আসলে ভালোভাবে পানির ব্যবস্থা করা যেত এবং কৃষি উপকরণের দাম, যেমন সার, ডিজেলের দাম যদি কমানো যেত, তাহলে সবাই আসলে ধান চাষ করতে আগ্রহী হতো। এই দেখেন এই পাশ দিয়ে একটি কিন্তু একটি খাল আছে, ছোট্ট একটা খাল আছে। এই খালে কিন্তু কোনো পানি নেই, এটা যে আসলে খাল বোঝাই যাচ্ছে না, কিন্তু বর্ষা মৌসুমে আমি দেখেছি এখানে আসলে আসলে মোটামুটি ভালোই এখানে পানির স্রোত থাকে। কিন্তু এই খালেও যদি পানি সংরক্ষণ করে রাখা যেত, তাহলে আমার মনে হয় এখানে এখান থেকে পানি নিয়ে কৃষকরা চাষাবাদ করতে পারত। এটা আসলে একটা খাল। এখানে কোনো পানি নেই, কিন্তু এই যে দেখুন মাইলের পর মাইল জায়গা খালি পড়ে আছে। আমরা এখন আমাদের এই গ্রামের একজন স্থানীয় বাসিন্দার সাথে আমরা কথা বলবো। আমরা জিজ্ঞেস করবো যে এই মৌসুমে কেন এই জমিগুলোতে চাষাবাদ হয় না। কেন জমি খেপ হয় না? একমাত্র পানির অভাবে, পানির কোনো সুবিধা নেই, ও কারণে কেন খেপ হয় না। আর সার যদি সার সব জাত সার দেয় সরকারে, তাহলে আমরা এখানে খেতইব। বিরাট টাকার জমি আছে, আর ও পানির অভাব, মেশিনের অভাব কারণেই আমরা এখানে খেত হয় না। যদি সরকারিভাবে আমরা একটু সাহায্য করেন বা একটু কমময় করেন মাল চাষর বীজর ব্যাপারে, তাহলে আমরা খেত কর্ম ভালো ফসল হবো।